নিয়মিত শিল্পকলায় আসি, আমার তো নিয়মিত মহড়ায় স্থল এখানে, আমার নিয়মিত চা এত করে চা খাওয়া মুড়ি খাওয়া। সুতরাং মজার ব্যাপার হলো যে একই দিনে অর্থাৎ 28শে জানুয়ারি এই দুটো সমিতির নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আজ আমরা এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, এখানে কথা বলবো কয়েকজন প্রার্থীর সাথে। আপা, এবারে তো মনে হয় আপনি প্রথম নির্বাচন করছেন, এ সম্পর্কে যদি কিছু বলেন। আসলে নির্বাচন আমার কাছে এর আগে মানে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একদমই শব্দ হিসেবে ছিল। এবার আমার অভিজ্ঞতাও হচ্ছে, এবং পাশাপাশি যেটা আমি নিজের জন্য স্লোগান বানিয়েছি, যেহেতু এটা নির্বাচন সুতরাং ওই হারি জিতি না হিলাজ, এটা একদমই মোটামুটি আমার স্লোগান। যে প্রথম এক্সপেরিয়েন্স, তারপর নির্বাচনে নাকি অনেক কিছু করতে হয়, কোনো কিছু করার যোগ্যতা আমার নেই, আমি শুধু আমার কাজটাই বুঝি এবং সেই কাজের উদ্দেশ্যেই আসলে আমি নির্বাচনটা করছি। একটা ব্যাপার যে আপনি তো একজন থিয়েটার কর্মী, আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে আপনি মঞ্চে দেশ নাটকের সাথে কাজ করে আসছেন, তো এখানে যারা প্রার্থী হয়েছেন এটা থিয়েটারিয়ান এবং নন থিয়েটারিয়ান দুটোই আছে, আপনি এই ব্যাপারটাকে কীভাবে মূল্যায়ন করেন? এখানে যারা প্রার্থী হয়েছে তাদের অনেকেই থিয়েটার এখনও করে, করতেন, এবং কেউ কেউ আছেন একদম আমাদের সরাসরি ওনারা টেলিভিশন আর্টিস্ট হিসাবেও এসেছেন। কিন্তু আমার কাছে সর্বাগ্যে যে বিষয়টা সেটা হলো যে তারা সকলেই বা আমরা সকলেই, আমরা 43 জন প্রার্থী আছি, প্রত্যেকেই আমরা শিল্পী, আর তাই শিল্পী সংঘের, অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আমরা দাঁড়াতে পেরেছি। আপনারা দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আমি যতদূর জানি, সেই জায়গাটি থেকে হিসাব করলে দেখা যাচ্ছে যে দুজনে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী, এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা খুবই দারুণ একটা ব্যাপার, সেটা হলো যে ইলেকশন হবে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, তা তো হতে পারে না। যেমন আমার আরেকজন প্রতিদ্বন্দ্বী শামিমা তুষ্টি, উনি তো দীর্ঘদিন যাবৎ আপনার অ্যাক্টর সিকিউরিটির সাথে আমাদের অভিনয় শিল্পী সংগঠনের দায়িত্ব পালন করে এসেছেন, সুতরাং সে আমার থেকে বা আমাদের থেকে অনেক বেশি আসলে বুঝেন সংগঠনের ব্যাপারটি। আর দ্বিতীয় যিনি প্রার্থী তিনি হলেন জামিল হোসেন, সে মানুষের খুবই প্রিয় পাত্র, সে সুন্দর করে কথা বলতে পারে, বড়দেরকে সম্মান করতে পারে, ছোটদের সাথে বন্ধুত্ব সুলভ বা স্নেহ ভাজন হিসাবেই দেখে। তো আমার মনে হয় যে এক একজনের তো এক একটা যোগ্যতা থাকে, কিন্তু তারপরেও আমাদের ভোটার যারা আছেন, আমাদের সম্মানিত অভিনয় শিল্পী সদস্য যারা আছেন, তারা ডেফিনেটলি তাদের বিবেচনা দিয়ে, তাদের যৌক্তিকতা দিয়ে আমাদের এই তিনজনের মধ্যে একজনকে অবশ্যই, দুজনকে সরি, অবশ্যই বেছে নেবেন। নির্বাচনের ক্ষেত্রে বা অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচন হচ্ছে এক্ষেত্রে আমি যদি হিসাব করতে যাই তাহলে তিন ধরনের লোক দেখা যায়। একটা হচ্ছে যে ফেস ভ্যালু যারা মিডিয়াতে কাজ করেন, আরেকটা হচ্ছে থিয়েটার কর্মী, আরেকটা হচ্ছে নন থিয়েটারিক্যাল অথবা হলো হয়তো নতুন আসছে অথবা অভিনয়ে সংযুক্ত হয়েছেন কিন্তু এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন। তো আপনি তিন ধরনের লোককে কীভাবে মূল্যায়ন করবেন, আসলে কার গ্রহণযোগ্যতাটা বেশি এবং কাকে আপনি সংগঠনের জন্য উপযুক্ত ভাবছেন? আমি যদি প্রার্থী না হয়ে একদমই ভোটার হিসাবে বলি, তাহলে আসলে যিনি সংগঠক তিনি থিয়েটার করুক বা শুধুমাত্র মিডিয়াতেই কাজ করুক বা যাই হোক না কেন, যিনি মূলত সংগঠক বা সাংগঠনিক মানসিকতা থাকে, আমি তাকেই বেছে নিয়ে আমি ভোটটা দিব। আর আসলে 21 জনের কমিটি, তো কার্যকরী কমিটিতে তো থাকবে 21 জন, তো 21 জনের যেই জয়ী হয়ে আসুক না কেন তিনি কাজ করতে বাধ্য।